ক্ষমতায় যেতে বিএনপি বিদেশিদের হাতে পায়ে ধরছে বলছেন কৃষিমন্ত্রী। এদিকে নোমান বললেন আমরা নির্বাচনের পরে জাতীয় সরকার করব। জানাবো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রশ্নে এখনো অনড় বিএনপি। এদিকে ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত। এবং সর্বশেষ জানাবো সারাদেশে ঝড় বৃষ্টির আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতায় যেতে বিএনপি বিদেশিদের হাতে পায়ে ধরছে বলছেন কৃষিমন্ত্রী। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন বিএনপি ক্ষমতায় যেতে বারবার বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে এবং তাদের হাতে পায়ে ধরছে। বিদেশিদের কাছে কাকুতি মিনতি করে বিএনপি সফল হবে না। কৃষিমন্ত্রী বলেন বিএনপির আমলে স্বচ্ছ ব্যালট বক্স ছিল না। 1,30,00,000 ভুয়া ভোটার ছিল, আমরা তো প্রতিহত করেছি। তারা নৈরাজ্য সৃষ্টি করেছে, আগুন সন্ত্রাস করেছে, আগুন দিয়ে শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে। এর চেয়ে বর্বরতা আর কি হতে পারে? দেশের মানুষ এ ধ্বংসাত্মক পৈশাচিক বর্বরতাকে আজও ভোলেনি। তিনি বলেন সংবিধানের বাইরে আমাদের কিছুই করার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুন্দর, সুষ্ঠু ও স্বাধীনভাবে জাতীয় নির্বাচন উপহার দেবে। নোমান বললেন আমরা নির্বাচনের পরে জাতীয় সরকার করব। বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে, তবে সেই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল্লাহ নোমান। তিনি বলেন আমরা নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করব। তিনি বলেন আন্দোলন ছাড়া কোনো অপশক্তি পরাজিত হয়নি। পৃথিবীতে যত আন্দোলন হয়েছে সমস্ত আন্দোলনেই জনগণ বিজয়ী হয়েছে। বাংলাদেশে এরশাদ বিরোধী আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলন, আওয়ামী লীগ বিরোধী আন্দোলন জনগণ বিজয়ী হয়েছে। এখনো আমরা জয়মুক্ত হব, জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দেব। পৃথিবীর কোনো আন্দোলনই বিফলে যায়নি উল্লেখ করে বিএনপির এই বর্ষীয়ান নেতা বলেন আমাদের আন্দোলনও বিফলে যাবে না। ছোট বড় সব রাজনৈতিক দল মিলে একটি ঐক্যবদ্ধ শক্তি গঠন হবে, তাদের সবাইকে নিয়ে বর্তমান সরকারকে পরাজিত করতে হবে। এই আন্দোলনে মোটর চালক দলের সবাইকে ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক কারণে কারাবন্দী আছেন, রাজনৈতিকভাবেই তাকে মুক্ত করতে হবে। তিনি এখনো দলের চেয়ারপারসন আছেন এবং চেয়ারপারসন হিসেবেই জেলে গেছেন। তিনি সেভাবে পীরের বেশে আসবেন, এখানে তিনি রাজনীতি করতে পারবেন কিনা করবেন কিনা এগুলো ষড়যন্ত্রমূলক বক্তব্য। চলমান আন্দোলনের গতি ব্যাপকভাবে উপলব্ধি করার কারণে সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হবে, বিভিন্ন আলোচনা হবে, আমরা সে আলোচনায় মাথা দেব না। কোনো বক্তব্য দেওয়ারও দরকার নেই। দেশনেত্রী শুধু চেয়ারপার্সনই নন, তিনি গণতান্ত্রিক আন্দোলনের দিশারি। তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন, এরশাদকে বিতাড়িত করেছেন, আওয়ামী লীগকে পরাজিত করেছেন। সেই নেত্রী খালেদা জিয়া ভবিষ্যতে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে দেশ সেবায় নিয়োজিত হবেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রশ্নে এখনো অনড় বিএনপি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রশ্নে অনড় বিএনপি। দলটির নীতি নির্ধারকরা মনে করছেন গ্যাস বিদ্যুৎ সহ নিত্যপণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতি এবং সরকারের দুর্নীতি লুটপাট ও অর্থ পাচারে মানুষ চরম অতিষ্ঠ। নিরপেক্ষ নির্বাচন হলে তারা বিএনপিকে বেছে নেবে, তাই নির্দলীয় সরকার ইস্যুতে কোনো ছাড় দেবে না বিএনপি। এদিকে একাদশ সংসদের নির্বাচনের আগে অনুষ্ঠিত সংলাপে দেওয়া কোনো ওয়াদা না রাখা এবার সরকারের সঙ্গে কোনো সংলাপেও যাবে না দলটি। রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করেন নির্বাচনে যেতে হয় যায় তারা। সাম্প্রতিক আন্দোলন এবং তৃণমূলের জনপ্রতিনিধিদের বৈঠক থেকে স্পিড পাচ্ছে বিএনপির হাইকমান্ড। রমজানের পর দলটির বড় আন্দোলনের পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নিরপেক্ষ নির্বাচন প্রশ্নে বিএনপি আর কোনো ছাড় দেবে না। এদেশের মানুষের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারা এই সরকারের পতন চায়, তাই আন্দোলনের মাধ্যমে এদের বিদায় করে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। মহাসচিব বলেন সত্যিকার অর্থে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না। এ কারণে তারা চাচ্ছে দেশের নির্বাচনের ব্যাপারে কেউ বাইরে থেকে হস্তক্ষেপ করবে না, কেউ কথা বলবে না এবং নির্বাচনটা তাদের মতোই করবে। দলীয় সরকারের অধীনে হওয়ায় 2014 সালের দশম সংসদে নির্বাচন বর্জন করে আন্দোলনে নামে বিএনপি। আওয়ামী লীগ বিজয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে, তবে দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যায় অবস্থানে অটল থাকে বিএনপি। এক পর্যায়ে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। তখন থেকে তাকে ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয় দলটি, কিন্তু নির্বাচনের আগে হঠাৎ করেই অবস্থার পরিবর্তন করে বিএনপি। গণফোরাম সভাপতি ভিন্ন মতাদর্শের ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে খালেদা জিয়াকে ছাড়াই 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদে নির্বাচনের অংশ নেয় বিএনপি। নির্বাচনের আগে ডক্টর কামালের নেতৃত্বে প্রধান শেখ হাসিনার সঙ্গে সংলাপ করে বিএনপি। দলটির দাবি ওই সংলাপের দেওয়া কোনো ওয়াদায় পূরণ করেনি সরকার।
মির্জা ফখরুল বলেন একাদশ সংসদ নির্বাচনের আগে সংলাপে দেওয়া ওয়াদা রাখা হয়নি, তাই এবার সরকারের সঙ্গে আমরা আর সংলাপ করব না। 2018 সালের নির্বাচনের আগে সংলাপের ফল কি? এই প্রধানমন্ত্রী কি সবার সামনে অঙ্গীকার করেছিলেন যে নির্বাচনে সংসার কোনো হস্তক্ষেপ করবে না, পুলিশ আর গ্রেপ্তার করবে না, কোনো মামলা দেবে না? তার বক্তব্যের তিন দিন পর থেকে সারা দেশে পুলিশি নির্যাতনের বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীরা সব পালিয়ে গেছেন, ঘরে থাকতে পারেননি, রাস্তায় থাকতে পারেনি, আমার গাড়ির উপরও আক্রমণ হয়েছে। একাদশ সংসদ নির্বাচনে ভূমিধস পরাজয় ঘটে বিএনপির, নির্বাচনে দলটির মাত্র ৬ আসন পায় আর জটগতভাবে পায় ৮টি, যদিও বিএনপির দাবি ওই নির্বাচনে ব্যাপক কারচুপি করা হয়েছে, প্রশাসনের সহায়তায় দিনের ভোটে রাতে ডাকাতি করা হয়েছে। তবে নির্বাচনে পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে সংগঠন গোছানোর কাজে মনোযোগ দেন বিএনপির হাইকমান্ড। কাউন্সিলের মধ্য দিয়ে দীর্ঘ সময় ধরে চলে এই পুনর্গঠন প্রক্রিয়া। এরপর গত ২২ আগস্ট থেকে জনস্বার্থ ইস্যুতে ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামে বিএনপি। সারা দেশের উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের পর ঢাকায় ১৬টি জনসভা করে দলটি। এরপর ১২ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ঢাকা সহ দেশব্যাপী বিভাগীয় শহরে গণসমাবেশ করে। দলটির দাবি হামলা মামলা গ্রেপ্তার পরিবহন বন্ধ করা সহ নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রতিটি সমাবেশে জনতার ঢল নামে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের এই অংশগ্রহণ দলের হাইকমান্ডকে বড় আন্দোলনে যেতে আশাবাদী করে তোলে। বিএনপি এককভাবে কর্মসূচি শুরু করলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাবি আদায়ের এক পর্যায়ে বিরোধী সব রাজনৈতিক দলকে আন্দোলনে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়। লক্ষ্য আন্দোলনকে বেগবান এবং দ্বাদশ সংসদ নির্বাচনের সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগকে কোণঠাসা করা। তখন থেকে বৃহত্তর ঐক্য সংগঠনে মনোনিবেশ করে দলটি। তবে জামাতকে নিয়ে কয়েকটি দলের আপত্তিতে দাবি আদায় কৌশলের অংশ হিসাবে যুগপথ আন্দোলনের সিদ্ধান্ত নেয় বিএনপি। এরপর গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি সমাবেশ থেকে ১০ দফার ভিত্তিতে যুগপথ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। ২৪ ডিসেম্বর জেলা ও মহানগর এবং ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের মধ্য দিয়ে যুগপথ আন্দোলনের শুরু করে দলটি। একাদশতম কর্মসূচি হিসাবে ১৮ মার্চ দেশের সব মহানগরে সমাবেশ অনুষ্ঠিত হবে। ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত। তোষখানা মামলায় পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা আগামীকাল শনিবার শুনানি পাওয়া পর্যন্ত স্থগিত রয়েছে। তাকে বিচারিক আদালতে হাজির হওয়ার সুযোগ দিতে আজ শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে আদেশ দেন। ইসলামাবাদ হাইকোর্টের বিচারক আমির ফোক ফারুক আদেশ দেওয়ার সময় ইমরানকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে দায়রা আদালত ও রাজধানী পুলিশকে নির্দেশ দেন। পাকিস্তান নির্বাচন কমিশনের করা এই মামলায় ইমরানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকার সময় পা উপহার রাষ্ট্রীয় তোষাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে। গত বুধবার ইমরানকে গ্রেপ্তারের জন্য লাহোরের জামান পার্কে তার বাসভবনের সামনে অবস্থান নিয়েছিল পুলিশ। পরে ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের ছেল ছড়া হয়। সমর্থকরা ইটপাটকেল ছড়েন। ইমরানকে গ্রেপ্তার করার কোনো সুযোগ পুলিশকে দেননি সমর্থকরা। তোষাখানা মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল চেয়ে বুধবার ইসলামাবাদ সেশন আদালতে আবেদন করে পিটিআই। পরদিন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারিক তা বাতিল করেন। পাশাপাশি তাকে গ্রেপ্তার করে ১৮ মার্চ আদালতে হাজির করেন। বিচারিক আদালতে দেওয়া রায়কে চ্যালেঞ্জ করে আজ শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে পৃথক আবেদন করেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আবেদনে তিনি বিচারিক আদালতের আদেশ বাতিলের প্রার্থনা করেন। পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তার করা পিটিশনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করা আর্জি জানান, যাতে তিনি ১৮ মার্চ আদালতে হাজির হতে পারেন। শুনানির সময় ইমরানের আইনজীবী খাজা হারিস তার মক্কেল ১৮ মার্চ আদালতে হাজির হবেন বলে আশ্বাস দিয়ে একটি অঙ্গীকারনামা জানতে চান, যাতে তিনি ১৮ মার্চ আদালতে হাজির হতে পারেন। শুরুতে আদালত জানতে চান কিসের ভিত্তিতে বিচারিক আদালতের ইমরানের অঙ্গীকারনামা বাতিল করেছেন। জবাবে আইনজীবী হারিস বলেন, বিচারিক আদালতে জানিয়েছে আজীবনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করা যায় না। তিনি আদালতকে জানান ইমরান খান তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এর জবাবে বিচারকে ফারুক বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, বিচারিক আদালতের বিচারকও এ বিষয়ে আদেশ দিয়েছেন এবং আমিও তা নিশ্চিত করব। একই সঙ্গে বিচারক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইমরান যদি অঙ্গীকার লঙ্ঘন করেন তবে তার বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে ব্যবস্থা নেওয়া হতে পারে। ইমরানের আইনজীবী জবাবে বলেন, যাই হোক না কেন আমার মক্কেল আগামীকাল আদালতে হাজির হবেন। বিচারক ফারুক আগামীকাল বিচারিক আদালতে শুনানি পর্যন্ত ইমরানের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেন এবং ইসলামাবাদ পুলিশকে তাকে হয়রানি করা থেকে বিরত থাকতে বলেন। সারা দেশে ঝড় বৃষ্টির আভাস। সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, সেই সঙ্গে দেশের অধিকাংশ এলাকায় ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ
বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 17.7 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 33.5 ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটি ও টেকনাফের। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।